আসসালামু আলাইকুম কিচেনে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি করে দেখাবো ফুলকপির চপ এই ফুলকপির চপ বিকালে চায়ের সাথে খেতে খুবই ভালো লাগে আমার আজকের রেসিপি আশা করি সবারই খুব ভালো লাগবে আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তাহলে চলুন মূল পর্বে চলে যাই ফুলকপির চপ বানাবো এজন্য এখানে দুইটা আলু সিদ্ধ করে নিয়েছি ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি আর একটা ফুলকপির অর্ধেকটা হালকা করে সিদ্ধ করে নিয়েছি এগুলো হাত দিয়ে ভেঙে নিচ্ছি ভেঙে নিলাম এখন চুলায় প্যান বসে দিয়েছি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল তেল দিয়ে তেল গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে আমি ওয়ান ফোর্থ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি দিয়ে চেড়ে সফট করে ভেজে নেব এরপরে দুইটা কাঁচামরিচ কুচি করে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা এক চামচ দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি আর এখানে ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি আর আলু দিয়ে দিচ্ছি দিয়ে নেড়ে চেড়ে ভালো করে নেড়ে চেড়ে নেব আর এখানে কিছু মশলা অ্যাড করে দিব এখানে মরিচের গুঁড়া নিয়েছি এক চামচ চাট মশলা নিয়েছি এক চামচ কালো গোলমরিচের গুঁড়া নিয়েছি হাফ টি আর ধনিয়ার গুঁড়া নিয়েছি হাফ চামচ লবণ স্বাদ মতো সবগুলো দিয়ে দিচ্ছি দিয়ে নেড়ে চেড়ে রান্না করে নিব আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদের গুঁড়া দিয়ে নেড়ে চেড়ে ভালোভাবে রান্না করে নিয়েছি এখন চোলা থেকে নামিয়ে নিচ্ছি এখানে একটা বাটিতে নিয়ে নিচ্ছি ময়দা ওয়ান ফোর্থ কাপ ময়দার পরিবর্তে কর্নফ্লাওয়ার দেওয়া যাবে আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে পানি দিয়ে পাতলা পেটার তৈরি করে নিব এরকম পাতলা হবে আর নিয়েছি ব্রেড ব্রেডকাম এখন ফুলকপির মধ্যে আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি করে এখানে হাফ কাপ ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা বেশি দিলে চপ খেতে ভালো লাগে আর এখানে আমি নিয়েছি বেসন ওয়ান ফোর্থ কাপ ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিব মাখানো হয়ে গেছে হাতে অল্প করে নিয়ে এরকম করে গোল করে চপ আকারে শেপ দিয়ে নিচ্ছি এখন আমি এই প্যাটার্ন মধ্যে চুবিয়ে নেব নিয়ে কামের মধ্যে ভালোভাবে কোট করে নিব উল্টিয়ে পাল্টে ব্রেড কামের মধ্যে ভালোভাবে লাগিয়ে নিচ্ছি ব্রেডকাম হয়ে গেল একটা এইরকম করে সবগুলো আমি বানিয়ে নেব সবগুলো বানিয়ে নিয়েছি এখন তেলে ভেজে নেব এজন্য চুলায় প্যান বসিয়ে দিয়েছি আর পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেল গরম করে নিয়েছি একটা একটা করে দিয়ে দিচ্ছি চুলা আমি মিডিয়াম রেখেছি বেশি আঁচে ভাজবেন না তাহলে তাড়াতাড়ি পুড়ে যাবে একটু সময় নিয়ে উল্টে পাল্টে ভেজে নিতে হবে যখন এরকম কালার চলে আসবে তখনই তুলে নিতে হবে সবগুলো আমি এরকম করে ভেজে তুলে নিচ্ছি সবগুলো আমার ভাজা হয়ে গেছে আমি একটা ভেঙে দেখাচ্ছি কতটা মজার হয়েছে এই ফুলকপির পাকোড়া খেতে কিন্তু মজার খুবই ভালো লাগে খুব সহজেই বানানো যায় ঝটপট আজ যে পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে আমার রেসিপি ভালো লাগলে ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর এই রকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হবে